45 বছরও ভাগ্য পরিবর্তন হয়নি পত্রিকা বিক্রেতা গিয়াসউদ্দিনের। 45 বছর যাবত মতলব উত্তরে পত্রিকা বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন তিনি। হাফ প্যান্ট পরার বয়সে পত্রিকা বিক্রি শুরু করেছিলেন এই গিয়াসউদ্দিন। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক, কষ্ট করে সন্তানদের প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করেছেন। এখন বয়সের ভারে অনেকটাই নুচ্চ, তাই সমাজের বিত্তবানদের কাছ থেকে সহযোগিতা চেয়েছেন পত্রিকা বিক্রেতা গিয়াসউদ্দিন। মতলব উত্তর প্রতিনিধির পাঠানো তথ্য চিত্র নিয়ে তসলিম আখনের ডেস্ক রিপোর্ট। 1978 সালের দিকে নারায়ণগঞ্জ রেল স্টেশনের উন্মুক্ত এজেন্সি পত্রিকার দোকান থেকে সর্বপ্রথম মাত্র 5 কপি দৈনিক ইত্তেফাক এনে মতলব উত্তরে বিভিন্ন জায়গায় দিয়ে পত্রিকা পাঠক তৈরি শুরু করেন। পরবর্তীতে মতলব দক্ষিণ থেকে পত্রিকা সংগ্রহ করে বর্তমানে দাউদকান্দি মোহাম্মদ আলী নামে একটি এজেন্সির মাধ্যমে পত্রিকা এনে বিক্রি করেন তিনি। এর আগে দুই একটি দৈনিক পত্রিকা নারায়ণগঞ্জ থেকে নদীপথে লঞ্চযোগে মতলব উত্তরে আসত। পাঠক ছিলেন হাতে গোনা কয়েকজন মাত্র। ওই সময় দোকানপাট অফিস কাছারি ছিল খুবই কম। 80-এর দশকে দেশের বিরাজমান পরিস্থিতিতে সংবাদপত্রের কদর বেড়ে যায় মতলব উত্তরে। রাস্তায় রাস্তায় অফিস কাছারিতে ঘুরে ঘুরে গিয়াসউদ্দিন ডেকে ডেকে পত্রিকা বিক্রির কাজ শুরু করেন। পত্রিকার হকাররা এ হচ্ছে পত্রিকার প্রাণ। তারা ভোরবেলা মানুষের দুয়ারে দুয়ারে পত্রিকা পৌঁছে দেন, কাগজের পত্রিকাগুলি। আজকে এই আধুনিকতার ছোঁয়ায় পত্রিকা বিক্রি বন্ধই প্রায় হয়ে গেছে। হকার গিয়াসউদ্দিন দীর্ঘদিন ধরে পত্রিকা বিক্রি করছেন। তিনি আমাদেরকে বলছেন যে এখন আর আগের মতো পত্রিকা চলে না। আর আমরাও দেখতে পাচ্ছি অনেকে মোবাইলে, ল্যাপটপে, কম্পিউটারে পত্রিকা পড়ে ফেলে, যার কারণে কাগজের পত্রিকা তেমন একটা কিনছেন না। তার দুঃখ দুর্দশা দেখে আমরা আমাদের মতো সহায়তা করে থাকি। সমাজের বিত্তবানও যদি তাকে একটু সহায়তা করেন, তাহলে সে বেঁচে যায়। তার আর্থিক দৈন্যতা দূর করতে সবাইকে সহায়তা করার জন্য আহ্বান জানাচ্ছি। পত্রিকা বিক্রি করে মোটামুটি দুবেলা আহার জোগাড় করতেন কিশোর গিয়াসউদ্দিন। লেখাপড়া করতে পারিনি। 1978 সালের দিকে আমি পত্রিকা হাতে নিই এবং পত্রিকা ধারে ধারে বিক্রি করি, এই মতলব উত্তর এবং আশেপাশে গ্রামে গঞ্জে হাটে বাজার। মেইন আমার সেন্টার হয়েছে মতলব উত্তর সেঙ্গার চক, এটি আমার মেইন প্রধান। তো যদি আমি ভরুই কষ্ট আছি, এখন বৃদ্ধ বয়স, আমি রোগাক্ত হয়ে গেছি, আমার বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, শারীরিকভাবে একটু অসুস্থতা ভোগ করছি, আমার গ্যাস্ট্রিক আলসার ডাক্তার বলছে, তো আমি হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক গ্যাস্ট্রিকের ওষুধ খাই, একটার দাম 10-11 টাকা করে, আরও দামি আছে যে সেগুলো আমি খাই না আপাতত। আল্লাহ তাআলা কিছুটা ভালো রাখছে, আপনাদের জন্য আমিও দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আর যদি আপনাদের মনে চায় তো ভিকে কুলায় আমার বাঁচার জন্য যদি কিছু পারেন, সবার কাছে আকুল আবেদন, তো আমাকে কিছু সাহায্য করিব। শিক্ষা প্রতিষ্ঠানের প্রসার প্রশাসনের রদ বদলে থানা উপজেলায় রূপান্তর হওয়ায় অফিস আদালত বেড়ে যায়, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে সংবাদপত্রের চাহিদা। তখন সাইকেল কিনে ফেশনের কেরিয়ারে বক্স তৈরি করে তাতে সংবাদপত্র বহন করে পাঠকদের কাছে পৌঁছে দিতে শুরু করেন গিয়াসউদ্দিন। শিশু গিয়াসউদ্দিনের সংবাদপত্র হাতে নিয়ে কৈশোর যৌবন ফিরিয়ে বার্ধক্যে উপনীত হয়েছে এখন। 80-এর দশক থেকে গিয়াসউদ্দিন থেকে পত্রিকা আমরা কিনা পড়ি। পত্রিকাটা আমরা মোবাইলে সার্চ দিলেই যে কোনো পত্রিকার সংবাদ আমরা পেয়ে থাকি। এই জন্য বর্তমানে হকারদের খুব করুণ অবস্থা যে তারা এই পত্রিকাটা বিক্রি করতে পারতেছে না এবং পত্রিকার যে ন্যায্য মূল্য সেটাও আমাদের কাছ থেকে নিতে পারতেছে না। হকার ওনার কাছ থেকে 12 বছর ধরে আমি পেপার রাখতেছি, উনি খুব ভালো লোক, ওনাকে পারলে সবাই সহযোগিতা করবেন। গিয়াসউদ্দিন ভাই অনেকদিন ধরে অসুস্থ, আমরা অনেকদিন ধরে দেখতেছি সে পেপার বিক্রি করে এখন অসুস্থ, এখন পেপার বিক্রি করতে পারতাম না। গিয়াসউদ্দিনের বাড়ি চেঙ্গাচ্চর পৌরসভার কলাকান্দা গ্রামে। সংসারে স্ত্রী দুই ছেলে নিয়ে কোনো রকমে দিন পার করছেন। বড় ছেলে মিজানুর রহমান,
এসএসসি পাশ করে বাবার সাথে শুরু করে পত্রিকা বিক্রির কাজ। ছোট ছেলে মিনহাজ সবেমাত্র এসএসসি পাশ করেছে, দারিদ্রতার কষাঘাতে কলেজে ভর্তি হতে পারছে না। বড় মেয়ে ফাতেমা আক্তার মিতুকে এইচএসসি পাশ করিয়ে বিয়ে দেন। মেজ মেয়ে সুমাইয়া এইচএসসি পাশ করেছে। শত দুঃখ কষ্টের মাঝে স্ত্রী রাজিয়া খাতুন ঘর সংসার সামাল দিয়ে তার পাশে থেকে দুই ছেলে ও দুই মেয়েকে কিছুটা পড়ালেখা করাতে সক্ষম হয়েছেন। বদলেছে দিন, কিন্তু বদলায়নি গিয়াসউদ্দিনের ভাগ্যের চাকা। নিরক্ষর গিয়াসউদ্দিন, যিনি পত্রিকা দেখেই বুঝেন কোনটা কী পত্রিকা।